আপোনালোকে যেতিয়া রেজিষ্ট্রেশনের যেটো লিংক লিঙ্কট ক্লিক করব, ক্লিক করার লগে আপনার সম্মুখত এনেকা ধরনের এখন পেজ খোল খাব। উপর দেখা পাব আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড এডমিনিস্ট্রেশন, এইটুক চমুক নেপা বলে কোয়া হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড এডমিনিস্ট্রেশন দেখা পাব। আর তলত যেটা যাব তার তলত অকান তলত যেটা দেখা পাব, সব আপনার কি দেখা আছে, রেজিষ্ট্রেশন ফর্ম ফর শালা সিদ্ধি স্টেট অনলাইন ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর আসাম, এই কারণে হওয়া হয়েছে, রেজিষ্ট্রেশন ফর্ম ফর শালা সিদ্ধি স্টেট অনলাইন ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর অসম। এটা সব প্রোগ্রাম ডেট দিয়া আছে, প্রোগ্রাম ডেট দিয়া হয়েছে সব নভেম্বর 22, 2021, অর্থাৎ 2021 সনের নভেম্বর মাসের 22 তারিখে প্রোগ্রামটি অনুষ্ঠিত হব। আর প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রোগ্রামটি কোঅর্ডিনেট করেছে প্রফেসর প্রণতি পান্ডা, তেখেতে এই প্রোগ্রামটি কোঅর্ডিনেট করব। এতিয়া যেতিয়া তললৈকে যাব, ইয়ার তলত আর আরো অকান তলত গিয়ে আপনার মানে দেখাই দিবর কারণে চেষ্টা করি। এটা ইয়াতে চাও, এটা অপশন আছে রিকুয়ার্ড বলে। এটা আপনাদের যেতিয়া এই ফর্ম ফিল আপ করব, ফিল আপ করার সময় যা ঠাইত রঙা স্টার মার্ক দেখা পাব, সেই ফর্ম আপনাদের সেই জায়গাটো ঠাইখিনি আপনাদের এই ফিল আপ করা বাধ্যতামূলক। কিবা কারণ যদি তেন ধরনের স্টার মার্ক না থাকে, কোনোবা ঘর থাকে আপনি নকলেও হবো পড়ে, কিন্তু যদি ঘর তেন রঙা স্টার মার্ক থাকিব সেই আপনাদের বাধ্যতামূলকভাবে ফিল আপ করব লাগবে। গতি কি ফিল আপ করব লাগবে এই ভিডিওটি চাই আপনাদের আগতীয় রেডি করে লোক, তারপর আপনাদের অনলাইন রেজিস্ট্রেশনটি করবর চেষ্টা করো। প্রথমতে আপনাদের লাগবে ইমেল, এই কি প্রথমতে আপনাদের লাগবে ইমেল, নিজের নিজের ইমেল এটা লাগবে, আর আমার ইতিমধ্যে সকলের নিশ্চয় ভ্যালিড ইমেল আইডি আছে, ইমেলটি লাগবে। তারপর দিব লাগবে নেম অফ দি প্রোগ্রাম, প্রোগ্রামটির নাম দিব লাগবে যে কি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন শালা সিদ্ধি, প্রোগ্রামটির নাম হব ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন শালা সিদ্ধি হল। এই দুটা দিয়ার পিছন তলত যাও, তলত যা দিব লাগবে আপনার এই সলিউশন, সলিউশনটি কি দিব লাগবে চাও, যেটা এটা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে চাও আপনার ইয়াতে চাও মিস্টার মিসেস প্রফেসর কি হয়, আপনি মিস্টার হয় এই আপনি মিসেস হয় কি হয় সেটা আপনার ইয়াতে দিব লাগবে। তারপর দিব লাগবে নেম অফ পার্টিসিপেন্ট, আপনার নিজের নিজের নামটি ইয়াত আপনি দিব লাগবে, এই নিজের নামটি দিলে। তারপর দিব লাগবে ডেজিগনেশন, আপনি এসিস্টেন্ট টিচার, হিন্দি টিচার, সায়েন্স টিচার, হেড হেড টিচার কি হয় আপনি ইয়াত আপনার ডেজিগনেশনটি দিব লাগবে। তার তলত যাও আপনি দিব লাগবে জেন্ডার, মেল ফিমেল এই আপনি দিব লাগবে। তার তলত যাও আপনি দিব লাগবে রিলিজিয়ন, আপনি হিন্দু, শিখ, মুসলিম, খ্রিস্টান বা আদার যি হয় সেই আপনি দিব লাগবে। এই দিয়ার পিছন ক্রমান তলফালে যাও, তাতে দিব লাগবে আপনি ক্যাটেগরি, ক্যাটেগরিটি দিব লাগবে আপনি জেনারেল, এসসি, এসটি নে ওবিসি এই আপনি দিব লাগবে। তারপর চাও প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন কি আছে, এই ডি লাইট আছে, পিএইচডি আছে, পিজি এমএড আছে বা গ্রেজুয়েট বিএড আছে, আপনার কোনটো হয় আপনি সেই দিব লাগবে। তারপর দিব লাগবে আপনার নেম এন্ড এড্রেস অফ দি প্রেজেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আপনি প্রেজেন্ট অর্গানাইজেশন বলে কোয়ার লগে বিদ্যালয়খনের নাম আর বিদ্যালয়খনের এড্রেসটি দিব লাগবে। আপনি যখন বিদ্যালয়ত কাম করে সেই বিদ্যালয়খনের নামটি দিব লাগবে, আর যখন এই বিদ্যালয়ত কাম করে সেই বিদ্যালয়খনের ঠিকানাটি দিব লাগবে। তারপর দিব লাগবে আপনি ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার বাসিন্দা হয়, বাসিন্দা মানে এই বিদ্যালয়খনের ডিস্ট্রিক্টটি দিব লাগবে, এই আপনার ডিস্ট্রিক্টটি নয়। তারপর দিব লাগবে আপনি স্টেট, স্টেটটি দিয়ার পিছন দিব লাগবে আপনার পিনকোড, পিনকোডটি আপনি বিদ্যালয়ের পিনকোড দিব লাগবে, কারণ ইয়াতে যেহেতু আপনার এড্রেস দিয়া হওয়া নাই, বিদ্যালয়খনের এড্রেসে দিয়া হয়েছে, গতি আপনি বিদ্যালয়খনের পিনকোড দিব লাগবে। তারপর দিব লাগবে আপনার মোবাইল নাম্বার, আপনার যে নিজস্ব মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি দিব। তারপর দিব টোটাল এক্সপিরিয়েন্স ইন সার্ভিস ইন ইয়ার, আর আপনার চাকরি করা কিমান বছর হল, কিমান চাকরি করার অভিজ্ঞতা কিমান সেইটি আপনি ইয়াতে দিব লাগবে। তারপর দিব লাগবে আপনার হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এনি প্রোগ্রাম অর্গানাইজ বাই নেপা আর্লিয়ার, প্লিজ গিভ ডিটেলস টাইটেল এন্ড ডেটস, যদি আপনি নেপারপরা অনুষ্ঠিত করা কিবা প্রোগ্রামত আপনি আগতে অংশগ্রহণ করেছে, তাহলে এই প্রোগ্রামটির নাম আর মানে নাম আর কি এনি প্লিজ গিভ টাইটেল কেতিয়া করেছিল আর নামটি দিব দিছে। তারপর দিয়া হয়েছে এডিশনাল ইনফরমেশন ইন এনি হুইচ ইউ উড লাইক টু মেনশন, ইয়ারপর আপনি বেলেগ কিনা এডিশনাল ইনফরমেশন দিব বিচারে নাকি, যদি আপনি দিব বিচারে সেই ইয়াতে দিব লাগবে। আর এই গোটেখিনি হওয়ার পিছন তলত চাও আপনার সাবমিট বটনটি আছে, যেটা আপনার সাবমিট বটনট ক্লিক করব, ক্লিক করার লগে লগে
আপোনাৰ এনেকুৱা ধৰণে আহিব, নেশ্যনেল ইনষ্টিটিউট অফ এডুকেশ্যনেল প্লেনিং এণ্ড এডমিনিষ্ট্ৰেশ্যন, তাৰপিছত আকৌ ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ্ম ফৰ চালা চিদ্ধি ষ্টেট অনলাইন কেপাচিটি বিল্ডিং প্ৰগ্ৰেম ফৰ এছাম তলত আহিব থেংক ইউ বুলি। অৰ্থাৎ আপোনাৰ যেতিয়া এই ধৰণে আহিব তেতিয়া গম পাব যে আপোনাৰ এই ৰেজিষ্ট্ৰেশ্যন প্ৰচেছটো কমপ্লিট হৈছে। গতিকে ছাৰ বাইদেউসকল, আপোনালোকে এনেকুৱা ধৰণে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰক আৰু ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি আপোনালোকে 22 নৱেম্বৰ তাৰিখে 10 বজাৰ পৰা তাত অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰক। ধন্যবাদ।